পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, প্রতি বর্গ কিলোমিটারে 1200 মানুষের বসবাস। আমাদের দেশ ঝড় বন্যা জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের অভিঘাত, এগুলো আমাদের নিত্যসঙ্গী। এই দেশ খাদ্য ঘাটতির দেশ হয়। 60-এর দশকের 50-এর দশকের শেষার্ধে এই দেশ খাদ্য ঘাটতির দেশে রূপান্তরিত হয়, যখন লোকসংখ্যা ছিল 4.5 কোটি। আজকে লোকসংখ্যা 17 কোটির বেশি, কৃষিজমি 1 ইঞ্চি বাড়েনি, বরং 25 থেকে 30% কমেছে। কারণ শহর বড় হয়েছে, রাস্তাঘাট বেশি হয়েছে, 2 লেনের রাস্তা 4 লেন হয়েছে, 6 লেন হয়েছে, এবং বর্ধিত জনসংখ্যার জন্য ঘরবাড়ি নির্মাণ করতে হয়েছে, মিল কারখানা হয়েছে, কৃষিজমি কমেছে। কৃষিজমি কমা সত্ত্বেও আজকে জনসংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, 3.5 গুণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটি বিশ্ব খাদ্য সংস্থাকেও অবাক করেছে। বিশ্ব খাদ্য সংস্থার কাছে বাংলাদেশ একটা কেস স্টাডি, যে কীভাবে আজকে বাংলাদেশ ঝড় বন্যা জলোচ্ছ্বাস যেখানে নিত্য সঙ্গী, এই দেশে প্রতি বছর বন্যা হয়, যে বছর কম আপনার কম বন্যা হয় সেই বছরও 20% জল স্থলভাগ পানির নিচে যায়, যে বছর বেশি হয় 70-80% পানির নিচে যায়, মতিঝিলেও পানি উঠে। এই হচ্ছে পরিস্থিতি। এই এবং এইভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া এটি বিশ্ব খাদ্য সংস্থার কাছে একটি কেস স্টাডি, এবং সেটি তারা আফ্রিকার দেশের কাছে উপস্থাপন করে। এবং আজকে আজ থেকে 12 বছর আগের কথা ভাবুন, সন্ধ্যার পরে ডাক শোনা যেত, মা আমাকে একটু বাসি ভাত দাও, শহরের অলিতে গলিতে গ্রাম গ্রামান্তরে। সন্ধ্যার পরে ডাক শোনা যেত, কিংবা ভর দুপুরে ডাক শোনা যেত, মা আমাকে একটু বাসি ভাত দাও। এখন আর সেই ডাক শোনা যায় না, বাসি ভাতের সমস্যা আর নাই। কেউ যদি বাসি ভাত কেউ কাউকে দেয়, তাহলে সেই বাসি ভাত আপনার মুখের উপর ছুঁড়ে মারার সম্ভাবনা আছে। এই হচ্ছে পরিস্থিতি। ছেঁড়া কাপড় পরা মানুষ সহজে দেখা যায় না, খালি পায়ে মানুষ সহজে দেখা যায় না, আকাশ থেকে কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। এটি বদলে যাওয়া বাংলাদেশ, এটি কোনো জাদুর কারণে হয়নি। জননেত্রী শেখ হাসিনার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এটি সম্ভব।